নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো আটানব্বই তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালে পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা ভারত কথার গত পর্বে আমরা শুনেছি মহারাজ যুধিষ্ঠির মহামতি ব্যাশের কাছ থেকে প্রাপ্ত ප්‍රතිศรีতি বিদ্যাটি অবন হৃদয় লালন করে এক উপযুক্ত মুহূর্তে তিনি সেটি দান করেছেন তার প্রিয়তম ভাই এবং শিষ্য প্রতি অর্জুনকে এই অর্জুনকে মহারাজ যুধিষ্ঠির ডেকে বললেন যে সোন অর্জুন এই আমরা তোমার উপর ভীষণভাবে নির্ভর করে আছি এবং আমাদের সমস্ত ভার তোমার উপর সমর্পণ করে আমরা যেন নিশ্চিন্ত হতে পারি মহারাজ যুধিষ্ঠির দেবতাদের প্রসন্ন করার সেই প্রতিশ্রুতি মন্ত্র শিখিয়ে দিলেন তার শিষ্য প্রতিম হয় অর্জুনকে একেবারে শিষ্যের মত প্রণত অর্জুন মন্ত্র গ্রহণ করলেন তার সমস্ত চিত্ত দিয়ে যুধিষ্ঠির একই ভাবে প্রতিশ্রুতি বিদ্যা যেমন ভাবে তিনি লাভ করেছেন ব্যাশের কাছ থেকে ঠিক সেভাবেই অর্জুনকে অর্পণ করে বললেন পুরা কালে অতীতে দেবাসুর যুদ্ধের সমস্ত অস্ত্র রয়েছে দেবরাজ ইন্দ্রের কাছে তুমি তার শরণাপন্ন হও সমস্ত অস্ত্র তুমি তার কাছ থেকে লাভ করো আমরা এই মুহূর্তে অর্জুনকে লক্ষ্য করছি তিনি দৃঢ়ব্রত হয়ে আছেন সংকল্পে তার ভূমিকা এক তপস্বীর দৃঢ় নিবিষ্ট মহারাজ যুধিষ্ঠিরের আদেশ নিয়ে তিনি একবার ঊর্ধ্বমুখে তাকালেন সূর্যের প্রতি তারপর নিজের গান্ডী দুটি অক্ষয় তৌণ এবং তার অন্যান্য অস্ত্রগুল সরঞ্জাম নিয়ে সবাইকে যথাযোগ্য অভিবাদন করে তিনি রাওনা হওয়ার প্রস্তুতি নিলেন ব্রাহ্মণেরা আরম্ভ করলেন তার আসন্ন বিদায় মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখলাম মহামানী দ্রৌপদী এগিয়ে এসেছেন অর্জুনের কাছে এসে তিনি অর্জুনকে কিছু কথা বলছেন তার যাত্রা আরম্ভের পূর্বান্নে মানাংসে আদায় সার্বেং কৃষ্ণা বা আব্রবিদ এখানে মহারা ভারত বলছেন দ্রৌপদী যেন সবার মনের কথা মানাংসে আদায় সার্বেশাং সবার মনের কথাই তিনি যেন বলছেন অর্জুনকে আমরা এটা লক্ষ্য করেছি মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে এই মন্ত্রদানের পূর্বে বা অর্জুনের যাত্রা আরম্ভের পূর্বে আমরা দেখেছি অর্জুনকে তিনি নির্জনে নিরালয় ডেকে নিয়ে এসেছেন এসে কাকে তার হাত ধরে হাত দুটি ধরে তিনি একটি কথা বলতে চেয়েছেন এবং সেখানে যেন যুধিষ্ঠিরের সমস্ত অন্তর বে যে কথাটি তার মুখের ভাবে তার অর্জুনের হাত দুটি ধরার মধ্যে দিয়ে যুধিষ্ঠিরের অন্তর হতে অর্জুনের অন্তরে সংক্রামিত হয়েছিল যে ভাবটি সেই ভাবটি হচ্ছে অর্জুনকে অর্জুনকে এতদিন না দেখে অর্থাৎ অর্জুনের বিরহে অর্জুনের এই বনান্তরে তারা কিভাবে সময় কাটাবেন কিভাবে তারা বাস করবেন অর্জুনের দীর্ঘ কেমন লাগবে তাদের এই কথাটি এই ভাবটি যেন মহারাজ্য দৃষ্টির অর্জুনের হাত দুটি ধরে সেই নির্জনে বলতে চেয়েছেন আর সবার মনের সেই কথাটি এবার বলছেন দ্রৌপদী বলছেন অর্জুন তোমার জন্ম মুহূর্তে বীর জননী কন্তি যে অভিলাষ নিয়ে তোমাকে জন্ম দিয়েছেন যিনি যে অভিলাষে তোমাকে গর্ব ধারণ করেছিলেন তার সেই অভিলাষটি তুমি পূর্ণ করো তিনি তোমাকে তোমার মধ্যে দিয়ে যে বু বীর পুত্রের কামনা করেছিলেন এক ক্ষত্র নারী তার গর্ভস্থ সন্তানের মধ্যে ক্ষত্র ধর্মের যে গর্বটুকু যে মহাত্মুকু যে আচ্ছাদটুকু পরিপূর্ণভাবে পেতে চান তার সেই আচ্ছাদকে তার সেই অভিলাষকে তার সেই হৃদয়ের একান্ত আকাঙ্ক্ষাটিকে তুমি পূর্ণ করো আর তুমি যেমনটি চেয়া ইচ্ছ তেমনই যেন হয় এই বনে এসে এই দীর্ঘ সময় আমরা যে অতিবাহ অতিবাহিত করলাম সে কথাটি তুমি মনে রেখো বলেই দ্রৌপদী বলছেন সমস্ত ব্রাহ্মণ কুলের পায়ে আমি প্রণাম জানাই কিন্তু আমার এই কামনা কেউ যেন না জন্মায় ব্রাহ্মণদের তো কোন জ্বালা নেই অন্তর দাহনে। নেই তারা ভিক্ষে করে যেমন পান যথা লাভ তারা খুন বৃত্তি করতে পারেন তিনি বলছেন আমি প্রণাম জানাই তাদের ব্রাহ্মণেব্য জীবিকা কিন্তু ক্ষত্রিয়রা তো তা নয় ক্ষত্রিয়রা তো যেমন লাভ তেমন ভাবে তো দিন কাটাতে পারেন না বলেই এক ক্ষত্রিয়ানি দ্রৌপদী বলছেন আমার মনের জ্বালা আমার যে অন্তর্দাহ তা একমাত্র আমি জানি আমি কিছুতেই সেই দিনটির কথা বলতে পারি না যেদিন সেই হস্তিরাপুরে রাজসভায় দাঁড়িয়ে দুর্যোধন আমাকে দেখে গরু গরু বলে হেসেছিল তার চেয়েও বড় কথা যে সব কথা আমাকে বলা যায় না যে সব কথা আমার প্রতি অনুপযুক্ত সেই সব কথা তারা বলেছিল সেই রাজসভায় বহযুক্ত অভাস লক্ষ্য করুন মহাভারতের থেকে বয়ে আসা স্বামী যাচ্ছেন দীর্ঘদিনের দিনের অপ্রবাস দীর্ঘদিনের প্রবাসে যাত্রায় চলে যাচ্ছে এই দীর্ঘদিনের প্রিয় স্বামীর বিচ্ছেদের বিরহের মুহূর্তে প্রেমের অন্তরটিও কিন্তু সেখানে এক বিশাল ক্ষত্র ভাবনায় ক্ষত্রিয় ভাবনার বৈষদ্যেই ভরে ওঠে এখানে সমস্ত বিরহ সম্ভাবনার মধ্যেও মহাকাব্যের অভিসন্দিগুলো কিন্তু কখনোই ম্লান হয়ে যায় না ক্ষত্রিয় হৃদয়ের অভিস দীর্ঘ সন্তাপে ধূসরিত হয়ে যায় না দ্রৌপদী তার সবচেয়ে প্রিয়তম স্বামীর অভিষ্ট সিদ্ধি কামনা করছেন তার অপমানের নৈমিত্তিক প্রতিশোধ স্প্রে হয় নিজের ব্যক্তিগত প্রণয় বিরহ ভালোবাসা বেদনা অশ্রুজ এ সমস্তকে সরিয়ে রেখে নিজের অভিমান সরসতা নিজের গোপন বাঞ্ছিত ইচ্ছা কামনা ব্যক্তিগত স্বার্থ সমস্ত কিছুকে তিনি এক পাশে রেখে রমণী যেন লুপ্ত সরস্বতীর মর্যাদায় প্রতিষ্ঠিত ক্ষত্রিয়ের অভিলাষে ক্ষত্র হৃদয়ের পরিপূর্ণতায় এখানে দ্রৌপদী অর্জুনকে বলছেন তুমি যখন থাকবে না তোমার বিরহে তোমার সমস্ত ভাইয়েরা সারা রাত জেগে তোমার কথা উচ্চারণ করবে তারা তোমার প্রশংসা করে রাতের পর রাত জেগে কাটাবে নন্ে ভ্র তারা সারবে তাৎ কথাবি প্রজাগরে আর আমার কথা সেটা তো আমার কোনো ব্যক্তিগত কথা নয় আমার কথা তো আমাদের সবারই কথা তুমি অনেক কাল যদি বাইরে থাকো আমাদের থেকে দূরে থাকো তোমার বিরহে তোমার অদর্শনে জীবন কোনোটাই আমাদের কারোই ভালো লাগবে না নাইবান পার্থ ভোগে সুতই দীর্ঘ প্রবাস এটা যেন আমাদের সমস্ত কিছু আমাদের সকল অস্তিত্ব আমাদের দুঃখ সুখ ভালো মন্দ রাজ্য ঐশ্বর্য এমনকি বেঁচে থাকা সবটাই নির্ভর করছে তোমার উপর তুমি তোমার অভীষ্ট সিদ্ধির জন্য নির্বিঘ্নে এগিয়ে চলো হে বীর বীরের মতো তুমি তোমার অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে এগিয়ে চলো ফিরে এসো কুশলে সুস্থ শরীরে ফিরে এসো পূর্ণ কাম হয়ে অভিলাষ সিদ্ধি করে মনোরথ পূর্ণ করে সমস্ত গুণ আর আমাদের পুষ্টি তুষ্টি দেবতারা তারা তোমার সঙ্গে সব সময় তোমায় রক্ষা করে চলুক তোমার স্বস্তি হোক তোমার মঙ্গল হোক তোমার সুভদ্রা হোক তুমি জয়ী হোক তোমার সর্বত্র কল্যাণ হোক তোমার যশ হোক তোমার স্বস্তি হোক সিতে কামনা দিয়ে দ্রৌপদী রওনা করে দিলেন তার প্রিয়তম স্বামী অর্জুনকে এখানে লক্ষ্য করুন অভিমানিক্ষত্র হৃদয়ের এক নারীর কথা না তিনি কান্নায় ভেঙে পড়েননি চোখের জলে আপ্লুত হয়ে যাননি তার স্বামীর দীর্ঘ কাছে অন্য কিছু প্রত্যাশা করছেন না এই চরম বিরহের মুহূর্তেও তিনি কিন্তু নিজের জ্বালাটি ভুলেননি তিনি নিজে ভুলেন না অন্য কেউ তিনি ভুলতে দেন না উচ্চারণ মুহূর্তের মধ্যেও তিনি বারবার উচ্চারণ করেন সেই কথা অর্থাৎ সেই কথাই তিনি বলতে চান যে কথা অর্জুন বলা যায় অর্থাৎ এইখানে এক ক্ষত্রিয় রমণীর প্রকৃত হৃদয়টি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি বুঝতে পারি যুধিষ্ঠিরের কথায় যুক্তিতে তিনি আপত নিরস্ত হলেও তিনি তাদের প্রকৃত অবস্থা অনুধাবন করেও কিন্তু তার অন্তর দাহকে মতেই ম্লান হতে দেন না তার হৃদয়ের প্রতিশোধে স্পৃহা অপমানে যারাকে এতটুকু ম্লান হতে তিনি দেন না এবং প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রতিটি আচরণে তিনি বারবার তাই ফিরিয়ে ফিরিয়ে জাগিয়ে তোলেন অন্যান্য পাণ্ডবদের মধ্যে এখানে অর্জুন যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্য যে তার এই অপমান জালার প্রতিশোধ স্পৃহা মেটাবেই সমস্ত দিব্যাস্ত্র সংগ্রহ করে সে কথাটাই তিনি সবিশেষভাবে অর্জুনকে মনে করিয়ে দিলেন অর্জুন সবার কাছ থেকে বিদায় নিয়ে উত্তরে হিমালয়ের পথ ধরলেন দিন রাত পথ চলতে চলতে গন্ধমাদন পর্বত পেরিয়ে তিনি যখন ইন্দ্রকিল পর্বতে এলেন তখন সেখানে জটা জুটো এক বৃদ্ধ তপস্বির সঙ্গে দেখা হলো এই বৃদ্ধ ছদ্মবেশী ইন্দ্র তিনি অর্জুনের জন্মদাতা পিতা ছদ্মবেশ থেকে তাকে দেখলাম দ্রুত বাস্তবে চলে আসতে এবং সেখানে দেখলাম পিতা ইন্দ্র তার পুত্র অর্জুনকে অনেক প্রলোভন দিলেন দিলেন তুমি আমার সাথে এই স্বর্গে এসে বাস করো স্বর্গের সমস্ত সুখ ঐশ্বর্য তুমি উপভোগ করো ইন্দ্র রাজ্যে তুমি ইন্দ্রিয় সুখে অতিবাহিত অর্জুন তার পিতাকে জানিয়ে কর বললেন আমি স্বর্গের আধিপত্য কিংবা স্বর্গ সুখ কামনা করি না আমি আমার সমস্ত ভাইদের অরণ্যক জীবনের কষ্ট যাপনের মধ্যে রেখে এসেছি এখানে শত্রুতার প্রতিশোধ কামনায় অস্ত্র সংগ্রহের জন্য ইন্দ্র অর্জুনের স্বার্থহীন দৃঢ় তিনি পরীক্ষা করছিলেন অর্জুনকে অর্জুনের মানসিক এবং তারপর প্রসন্ন ইন্দ্র অর্জুনকে নির্দেশ দিলেন মহাদেবের তপস্যা করার জন্য অর্জুন হিমালয়ের আরো খানিক উপরে ওঠে অসীমকৃচ্ছতায় মহাদেবকে তুষ্ট করার জন্য তপস্যা আরম্ভ করবো এইখানে একটা জিনিস লক্ষ্য করার একজন ক্ষত্রিয় বীর যিনি আরও উগ্রতর অস্ত্র যোদ্ধা হবার জন্য এক তপস্যায় ব্রতী হয়েছেন তার মধ্যেও এক ধরনের ব্রাহ্মণচিত কৃচ্ছতা পরিশ্রম এবং ভোগ বিসর্জনের আত্মীয় নিয়োগ আমরা কিন্তু লক্ষ্য করি ক্ষত্রের মধ্যেও এই ব্রাহ্মণের তপস্যা ব্রাহ্মণের এই আত্ম ভোগ বিসর্জন ব্রাহ্মণসুলভ কৃচ্ছতা এবং তপস্যার ব্রতটি কিন্তু ক্ষত্রিয়ের মধ্যেও দেখা যায় যেমন ব্রাহ্মণের মধ্যেও আমরা মাঝে মাঝে ক্ষত্রিয়ের তেজ বীর লক্ষ্য করি এটি হচ্ছে সেকালে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের পারস্পরিক সহবাসের ফল একে অন্যকে প্রভাবিত করে বা করে এসেছে এই প্রভাবের ফলে অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের সম্মিলনে যে শক্তি সৃষ্টি হয় সেই শক্তি কিন্তু রাজ্য গঠনে রাজ্য সমৃদ্ধিতে বা একজন রাজার সকল সমৃদ্ধির মূল আধার মূল শক্তি মূল চালিকা শক্তিও বলা যায় এই যে তপস্যা এই যে একটা বৃহত্তর সাধনের জন্য একটা যে তপস্যা এই তপস্যা কিন্তু ব্রাহ্মণের তপস্যা এখানে ব্রাহ্মণের কৃচ্ছতা বা ব্রাহ্মণের তপস্যা এই যে তাপ এই তাপে এই দহনে জীবন কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে। এখানে ও লক্ষ্য করুন অর্জুনকে তিনি সমস্ত পার্থিব সুখকে পরিত্যাগ করে নির্জন প্রদেশে একাকি উগ্র তপস্যা করছেন তিনি উগ্র তেজা তাপস্যা উগ্রে বর্তমান উগ্র তেজা মহামনা বলছেন মহাভারত তিনি উগ্র তেজ করছেন কিন্তু অর্জুন তো নিজেই উগ্র তেজ তিনি উগ্র তেজ হয়ে তিনি তাপস ব্রত তাপস বা উত্তাপ তিনি ধারণ করছেন নিজের হৃদয়ে এইখানটাই আমাদের মহামতি ব্যাসের অভিপ্রায়টিকে আর একটু বিস্তার করে বোঝা দরকার মহারাজ যুধিষ্ঠিরের মধ্যে আছে ব্রাহ্মণের কৃচ্ছতা বা ব্রাহ্মণের তপস্যা শক্তি কিংবা ব্রাহ্মণের ভোগ বিসর্জনের এক ঐকান্তিক প্রভাব তার মধ্যে আছে ব্রাহ্মণ্যচিত ধর্ম শক্তি আছে ব্রাহ্মণের তেজ মন্ত্র তার মধ্যেই লালিত বর্ধিত এবং পরিস্ফুট হতে পারে আর অর্জুনের মধ্যে আছে সেই উগ্রতা ক্ষত্রবীজের উগ্রতা সুতরাং মহারাজ যুধিষ্ঠিরের উগ্রতা বা উগ্র উত্তাপ এবং অর্জুনের হৃদয়ের ক্ষত্রচিত উত্তাপ এই দুই তেজস বা দুই তেজ যখন এক হয় তখন তা একটা কোন স্বাভাবিক সিদ্ধির পথে মানুষকে যথাযথভাবে চলতে প্রতিষ্ঠিত করে সেই উত্তাপ যে গভীর উত্তাপের সৃষ্টি হয় তপস এবং উগ্রতেজের যে সম্মিলনে এই উগ্র তেজস্বিতায় মানুষকে সিদ্ধির পথে নিয়ে আসেন এখানে সব ভাইদের থেকে পৃথক হয়ে সবার মঙ্গলের উদ্দেশ্যে অর্জুন যে তপস্যা করছেন সেই তপস্যার মধ্যে ব্রাহ্মণের তেজ আছে আছে ক্ষত্রিয়ের বীর্য অর্জুন এসেছেন উত্তর হিমালয়ের পথ ধরে উত্তর দিকে উত্তর দিকটা মহাভারতে এক মহাকাব্যিক মাত্রায় কিন্তু প্রতিষ্ঠিত এই উত্তরে হিমালয়ের শতশৃঙ্গ পর্বতে জন্মেছেন অর্জুন ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের রাজযজ্ঞের আগে অর্জুন এই উত্তর দিকে জয় করেছিলেন এবং তার যাত্রা প্রসারিত ছিল উত্তর উত্তর কুরু পর্যন্ত যেই উত্তর কুরু দেশকে স্বর্গ বলে প্রাচীনেরা পরিচিত করেছেন ভবিষ্যতে পর্বে আমরা পাণ্ডবেরা যে স্বর্গযাত্রার পথটি ধরেছেন উত্তর দিকেই তাদের শেষ প্রয়াণ আর দিক না হলেও সূর্যের আর্নিক গতির সাথে যার যোগ আছে সেই উত্তরায়নের জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু বরে বলিয়ান মহামতি মহাভারতের উদ্যোগ পর্বে সমস্ত দিক বিভাগের মধ্যে লক্ষ্য করবেন আমরা আলোচনায় আসব এই উত্তর শব্দটিকে নিয়ে এমন শব্দ শ্লেষ তৈরি করা হয়েছে যার

মহাভারত সেই মহান খামতি হতে উত্তরণ সমস্ত পতন হতে উত্তরণ সমস্ত স্খলন হতে উত্তরণ সেই সমস্ত নষ্ট হয়ে যাওয়া আবিল স্পর্শ হতে উত্তরণকে বুঝিয়ে আসমাদ উত্তর বলা দুর্থ সম্পদ জবকিছুই মহাভারতে এই উত্তরকে নির্দেশ করেছে অর্জুন সেখানে এক অমানুস কৃচ্ছতায় মহাদেবের তপস্যায় ব্রতি হয়েছে আমরা প্রথমে দেখলাম অর্জুন দেখা পেয়েছেন ইন্দ্রের তারপর তিনি ইন্দ্রের নির্দেশে বসেছেন মহাদেবের তপস্যায় এখানে একটা জিনিস একটু লক্ষ্য করুন মহাভারত হচ্ছেন বেদের শেষের দিকের অংশ অর্থাৎ তখন বৈদিক কালের শেষ অর্থাৎ পুরাণ কালের আরম্ভ অর্থাৎ বৈদিক কালের যে সমস্ত দেবতাদের মাহাত্ম ছিল সেই মাহাত্ম কিন্তু এই পুরাণ কালে আর ততটা নেই অর্থাৎ ইন্দ্রের মাহাত্ম বরুণের মাহাত্ম অগ্নির মাহাত্ম কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ব্রহ্মার মাহাত্মে বিষ্ণুর মাহাত্মে এবং মহেশ্বরের মাহাত্মে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কিন্তু ইন্দ্র অগ্নি কুবের নন এরা মানুষের মাটির কাছাকাছি অর্থাৎ পৃথিবীর স্পর্শযোগ্য দেবতা এদের মধ্যে মহেশ্বর হচ্ছেন আশুতোষ যিনি অল্পেই তুষ্ট হন ইন্দ্রকে অগ্নি কে জমকে কে জনকে কুবের কে তপস্যার জন্য যে দীর্ঘ তপস্যা করতে মহাদেবকে তুষ্ট করতে কিন্তু অত ক্লেশ সহ্য করতে হয় না তিনি মানুষের হৃদয়ের অনেক কাছে। তিনি আশুতোষ অল্পে তুষ্ট তিনি তিনি আশুতুষ্ট তিনি মানুষের মন দিয়েই মানুষকে বিচার করেন মানুষকে বিচার করেন এক সরস্বতায় সেই জন্য ইন্দ্রকে আমরা সরে যেতে দেখছি এখানে প্রতিষ্ঠিত হচ্ছেন মহাদেব শিব এবং এই শিবের তপস্যার কথাই কিন্তু ইন্দ্র বলছেন তার প্রিয়তম পুত্র অর্জুনকে ইন্দ্রের মাহাত্ম বৈদিক যুগের ইন্দ্রের বিশাল মাহাত্ম এখন ধীরে ধীরে হ্রাস পেয়ে তা প্রতিষ্ঠিত হচ্ছে মহেশ্বরের মাহাত্মে মহেশ্বর কে প্রসন্ন করার অভিপ্রায় অর্জুন বসেছেন তপস্যায় এখানে এই সময়ের মধ্যে আমরা কিন্তু একটু অর্জুনের চরিত্রটি নিয়ে বিশ্লেষণ করব বিশ্লেষণ করব সেই অর্জুনকে তার তিনি কেমন যিনি সভা পর্বে সম্পূর্ণ নিরুত্তর ছিলেন তাই নিয়ে আমরা আহ বিশ্লেষণ করব। প্রত্যেকের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে সভা পর্বের আচরণে চরিত্র নিয়ে যুধিষ্ঠিরের চরিত্র নিয়ে বিভিন্ন কুরু বৃদ্ধদের চরিত্র নিয়ে অর্জুন তিনি কোথায় ছিলেন তার চরিত্র নিয়ে আমরা আগামী পর্বে একটু আলোচনা করবো তাহলেই বুঝবো তার এই তপস্যার অন্তর্দীপদের প্রতিভাটি